প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম বার্ডস কিংমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো একটি বিষয় নিয়ে সেটি হলো যে অনেকের এরকম পাখির গ্রুপে দেখি যে তারা এরকম পোস্ট করে যে তাদের পাখিকে চিনা কাউন বাদে সিট বাদে অন্য কোনো খাবার দিলে এগুলো তারা খেতে চায় না যেমন শাক সবজি ফলমূল তারপরে আপনার এগ ফুড তারপর আপনার অনেকে এখন যেহেতু চিনা কাউনের দাম বেশি এই জন্য চাইতেছেন যে তারা গোম ভুট্টা বাঙা এগুলো সেদ্ধ করে খাওয়ানো তো এইগুলো খাঁচার ভিতরে রাখলে খেতে চায় না তো এইগুলো খাওয়ানোর হ্যাবিটটা অভ্যাসটা আপনি কীভাবে করাবেন এ সম্পর্কে আলোচনা করব তো বৃহস্পতি যদি আপনি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি উপকৃত হবেন এবং এই খাবারের নিয়মগুলো আপনারা কীভাবে খাওয়াবেন প্র্যাকটিস করাবেন এটা আপনি জানতে পারবেন তো বৃহস্পতি আপনার যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন তাহলে আমার যারা নতুন নতুন ভিডিওগুলি এই সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে তো বৃহস্পতি আসলে যাদের পাখি সবসময় চীনা খাওয়ান সরুকাল থেকেই বাচ্চা যখন ছোটো ছিল বেবি থেকে তারা চিনা এখন খেয়ে অভ্যস্ত হঠাৎ করে তাদেরকে আপনি যদি একটা আনকমন খাবার দেন এটা আসলে তাদের যেটা অভ্যস্ত না সেটা তারা খেতে চাইবে না সাপোজ আপনার সামনেই যদি আপনি সবসময় ভাত খান গোস্ত খান পোলা মাংস খান সেইখানে যদি আপনারা নর্মাল একটা খাবার দেওয়া হয় যেটা আপনি কখনো খেতে অভ্যস্ত না ভালো লাগে না কিন্তু সেই খাবারটা আপনার শরীরের জন্য উপকারী আপনার এক ভালো খাবার আছে এক পাশে আপনার নর্মাল খাবারটা আছে তা আপনি কখনও চাইবেন না ভালো খাবারটা থাকতে নর্মাল খাবারটা খেতে এই জন্য পাখির ক্ষেত্রে এরকম যে পাখে খাতায় আপনি যখন সিডমিক্সের পাশাপাশি এবার অন্য খাবার দিবেন এক্স ফুড সফট ফুড বা গম ভুট্টা ভাঙা যেটা আপনি বর্তমানে চিনা দাম বেশি হওয়ার কারণে এটা খাওয়ার অনেকে হ্যাবিট করার অভ্যাস করার চেষ্টা করতেছেন তো এই খাবারগুলো আপনি দিলে হঠাৎ করে তারা না এগুলো আপনাকে অভ্যাস অভ্যাস করাতে হবে প্র্যাকটিস করাতে হবে তো কীভাবে করাবেন এখানে উপায় হলো যে আপনি আগের দিন রাখতে সিড নিক্সের পাড়িটা চিনা বাড়িটা সরায় রাখবেন সরায় ওইখানে আপনি পরের দিন সকালবেলা ভুট্টা ভাঙা হোক গোম ভাঙা হোক সিদ্ধ করে ভালো করে একটু কষলে পাখিকে দিবেন বা এক ফুটে দিতে দেবেন সস ফুটে দিতে যদি আপনার পাখি না খেতে চায় ওই আলা যে খাবারটা প্রতিদিন খাই খাবারটা আপনি আলাদা রেখে দেবেন ওই খাবারটা খাসার ভিতরে দিবেন না তাহলে দেখবেন পাখি এক ঘন্টা দুই ঘন্টা পর হোক তিন ঘন্টা পর পাখি ওই খাবারটা খাবে যখন তার ক্ষুদা লাগবে কারণ ক্ষুদা লাগলে তার খাওয়া ছাড়া উপায় নাই তো এইভাবে আপনি দুই তিন ঘন্টা ফলো করবেন দেখবেন যে আপনার ওই খাওয়া শুরু করে দিবে। যদি আপনার পাখি ওই দিন দুই তিন ঘন্টা চার ঘন্টা পার হয়ে গেছে যদি না খায় তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি আবার সিডমিক্স দিয়ে দিবেন কেন পাখি আবার না খেলে অসুস্থ হয়ে পড়বে এই জন্য আপনি তিন ঘন্টা চার ঘন্টা পরে দিবেন বা দুই ঘন্টা আড়াই ঘন্টা আপনি সকালবেলা সাতটারটার দিকে ওই খাবারটা দিবেন আপনার ওই যে গম ভুট্টা প্যাঙা ওই যদি না খায় আপনি আবার বারোটা সাড়ে বারোটার দিকে আপনি নর্মাল খাবারটা দিয়ে দিবেন তো এই কাজটা আপনি কখন করবেন না আপনার হাঁড়িতে যদি ডিম বাচ্চা থাকে হাড়িতে যদি বাচ্চা থাকে বেবি থাকে তাহলে এই কাজটা করবেন না এটা করবেন অন্য সময় যেহেতু সকালবেলা যদি আপনি নর্মাল খাবারে সারা রাখেন তাহলে আপনারা কিন্তু পাখির বাচ্চাকে প্যারেন্টসে খাবার না খাইতে পারবে না যে বাচ্চা মারা যেতে পারে এটা আপনি যখন এই হ্যাবিটটা অভ্যাসটা অভ্যস্ত করাবেন তখন হাইতে কোনো বাচ্চা থাকবে না খাঁচায় তখন তো আপনি ওই প্রথম দিন এই কাজটা করবেন যদি না খায় আপনি দ্বিতীয় দিন আবার ওই একই সিস্টেম করবেন খাবার সহায় রাখবেন সকালবেলা খাবারটা দিবেন তো ওই দিনও যদি না খায় তাহলে আপনি আবার তিন চার ঘন্টা পরে আপনি ওই দিয়ে দিবেন এইভাবে আপনি চার পাঁচ দিন ফলো করবেন দেখবেন ইনশাল্লাহ এই চার পাঁচ দিনের মধ্যে একদিন দিন করে একটু যদি খাওয়া শুরু করে মজা পেয়ে যায় তাহলে পাখি অভ্যস্ত হয়ে দেবো খাওয়া শুরু করে দেবো আর যদি এইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো যদি আপনার চার জোড়া পাঁচ জোড়া পাখি হয় এগুলো যদি আপনার এখন বিডিংয়ে না দেন আর আপনাদের যদি একটু বড় খাঁচা থাকে যে খাতার এখন মারামারি করবে না এরকম একটা খাতার ভিতরে সবগুলো একসাথে রাখবেন রাখার পরে আপনি ওই তারপর আপনার ভুট্টা ভাঙ হোক তারপর আপনার গম হোক তারপর বুটের ডাল মুগের ডাল হোক এগুলো সেদ্ধ করে দিবেন এখানে একটা সুবিধা কি জানেন যে বাস দিকের পাখি যেন পাখি যদি দেখে যে একজন ওই বাড়ি থেকে খাবার খাইতে এসে সাথে সাথে অন্যান্য পাখিগুলো এসে ওই খাবার খাওয়া শুরু করবে তো যখন একজনের খাওয়া দেখবে তখন অন্য 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 পাখিরও খাওয়ার অভ্যাস হয়ে যাবে তো একত্রিত হলে তাদের এই সুবিধাটা আসে আপনি এইভাবেও প্র্যাকটিস করাতে পারেন যদি এইভাবে পাখিকে প্র্যাকটিস করেন তাহলে শীঘ্রই পারবেন তো এই ক্ষেত্রে আপনার আবার ফলো করা লাগবে যে এক খাতে আপনি যদি অনেকগুলো পাখি রাখেন আটটা দশটা পাখি রাখলে মারামারি করতে পারে মারামারি করে রক্ত হয়ে যেতে পারে কামড় দিয়ে একজন একজনকে এই জন্য এই জিনিসটা ফলো করবে যাতে না হয় এইভাবে প্র্যাকটিস করলে আপনার পাখি সেটা খাবে তো বিয়ের সাথে কোনো আশা করি বুঝতে পারলেন যে বিষয়টা কী করে আপনার পাখিকে নর্মাল খাবার থেকে অন্য খাবারে অভ্যস্ত করাবেন তো আশা করি বিষয়ে জানতে পেরেছেন আসলে এই ভিডিওটা এখন করলাম এই জন্য যে এখন সিন দাম বেশি চিনা কারণে দাম বেশি এই জন্য মানুষ গমর ভুট্টা পরে মানুষ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করতেছে এগুলো দাম কম পাখি খাইতে পারে একটু তার সেফ হবে এবং এগুলো পাখির জন্য উপকারী চিনার কারণে এগুলো খারাপ না ভুট্টা ভাঙে তারও ভিটামিন বেশি থাকে তো আপনি এই কাজটা করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবং ভিডিওটি আপনার পাখাল বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আশা করি তারা উপকৃত হবে সেভাবে ভালো থাকবেন পাখির প্রতি যত্ন নেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ